আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নৌ নিবেদিত সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে অথবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য নিয়ে, এবং তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। এবং আজও এর ব্যতিক্রম নয়, আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন পরিচালক মাসুদ পথিক। ভাইয়া স্বাগত আপনাকে সিনে হিটসে, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। এখন কি নিয়ে ব্যস্ত থাকা হচ্ছে? অ্যাকচুয়ালি অনেক ধরনের কাজ আমার। জি, সিনেমা আছে, কবিতা আছে, আবার গান করি, গান লিখি আর কি, আবার সোশ্যাল কিছু কাজও আছে, সাংগঠনিক কাজ, সব মিলিয়ে ব্যস্ত থাকা। নতুন সিনেমার কাজগুলো কেমন চলছে? শুটিং কি শেষ? না, শুটিং সামনে, শুটিং নতুন দুটো ছবি, দুটো ছবির সামনে শুটিং হবে আর কি। জি জি। সিনেমার নামগুলো যদি আমাদেরকে একটু বলতেন। নাম স্ট্রিট ফিলোসফার এবং ওল্ড ইজ অ্যালোন। এগুলো, এটা হচ্ছে যে দুটো ছবি, দুটো দার্শনিক বোধের ছবি আর কি। আপনার সিনেমার বর্তমানে, মানে যে সিনেমাটা রিলিজ হবে সামনে, সেই সিনেমায় কারা কারা আসলে অভিনয় করবে? অ্যাকচুয়ালি ওরকম, মানে যারা পরিচিত সেরকম আর্টিস্ট নেই, কারণ আমার ছবিগুলো হচ্ছে যে চিন্তা নির্ভর, দার্শনিক বোধ নির্ভর। আসলে আর্টিস্টের থেকেও বড় হচ্ছে যে এখানে দার্শনিক বোধ, মানে চিন্তা, মানে হয়তো জেনে থাকবেন যে আমার সিনেমাগুলো, যে যে সিনেমাগুলো হয়েছে সেগুলো একটু আলাদা আর কি। মানে মানে কন্টেন্ট, যেটাকে বলা হয় এখনকার মানে ওপেন মার্কেটে কমন কন্টেন্ট বলে, কন্টেন্ট অথবা ধরেন যে চিন্তা নির্ভর। তো সামনে যে সিনেমা আছে সেগুলো এরকমই চিন্তা নির্ভর, মানুষের অন্তর্গত যে চেতনা, মানুষের যে দার্শনিক বোধ, সেগুলোকে আমি আমার সিনেমায় ভিজুয়ালি উপস্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। নেকাব্বরের মহাপ্রয়াণ, এটা আপনার প্রথম সিনেমা ছিল এবং এটাতে আপনি জাতীয় পুরস্কারও পেয়েছেন, এবং তার সাথে আপনি মায়া সিনেমার জন্যও জাতীয় পুরস্কার পেয়েছেন। এই অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করেন। ওটা ছিল আমার প্রথম ফিচার ফিল্ম এবং একটা বড় ধরনের জার্নি ছিল, কারণ এটা 71 সালের একটা গল্প। আর সেটার গল্পটা আমি নিয়েছিলাম আমাদের বাংলাদেশের প্রধান কবি, কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা থেকে, নেকাব্বরের মহাপ্রাণ কবিতাটির নাম। একজন পঙ্গু মুক্তিযোদ্ধার গল্প ছিল সেটা। তো ওটা বেস্ট ফিল্ম হয়েছিল 14 সালে। তারপরে সঙ্গে আরও 6টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, আরও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল মানে 60টা সার্কের স্বীকৃতি সহ এই আর কি। আর মায়া দলাসমাদা তো সম্প্রতিকালে, কেবল গত বছর, মানে মানে প্রায় 8 ক্যাটাগরিতে 10টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই পর্যন্ত 19তম পদক জুটেছে মায়া দলাসমাদারের ইয়াতে, ইন্টারন্যাশনালও আছে 6-7টা এই আর কি। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আরও কথা বলবো, তবে এখন সময় হয়েছে একটি বিরতির। দর্শক গল্প করছিলাম, আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি তিব্বত স্নৌ নিবেদিত সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আমাদের আজকের পুরো আয়োজন জুড়েই আছে পরিচালক মাসুদ পথিক। কথা না বাড়িয়ে তার সাথে আড্ডায় চলে যাই। আবারও স্বাগত আপনাকে বিরতির পর। স্বাগত। বর্তমানে আমরা জানি যে সিনেমা হল কমে আসছে দিন দিন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি খুব স্বাভাবিকভাবে হবে, কারণ পৃথিবীতে বিজ্ঞানের যে বিকাশ ঘটতেছে সব কিছু চেঞ্জ হচ্ছে। যেমন আমরা সিনেমার ইতিহাসে দেখেছি আমরা যে বিবর্তিত হতে হতে আজকে সিনেমা কোন পর্যায়ে এসছে, ওটিটি প্ল্যাটফর্মে কিংবা একটা যে কোনো ধরনের মানে ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা দেখানো হচ্ছে। তো হল একটা কনসেপ্ট ছিল, যে কনসেপ্টটা বিকশিত হয়েছিল, হ্যাঁ, সিনেমার প্রথম যুগে, কিন্তু এটা তো এখন মানে অনিবার্যতা, এটা অনিবার্যতাটা আসলে এখন আর নেই। যদিও আমরা সিনেমা হলেই আসলে সিনেমাটা দেখতে চাই, কিন্তু সেটা বিলুপ্ত হওয়ার মানে একটা পর্যায়ে এসে গেছে, অনেকে এটা মেনে নিবে না। আমার কাছে মনে হয় যে মিডিয়াম চেঞ্জ হচ্ছে,
আর এখন আধুনিক হল হচ্ছে যেগুলো হলের মধ্যে সব কিছু ফেসিলিটিস থাকে, খাবার দাবার এটা সেটা মিলিয়ে, সেই জায়গার জন্য সিনেমা হলটাই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে অবস্থাটা একটু করুণ, কারণ হচ্ছে যে বাংলাদেশে সিনেমা হলগুলো আস্তে আস্তে একেবারে কমে গেছে, খুব কমে গেছে। তবে গভর্নমেন্ট কিন্তু একটা প্রয়োজন, হ্যাঁ গভর্নমেন্ট একটা স্টেপ নিয়েছে প্রায়, আমি আমি যতটুকু জানি যে 1,000 কোটি টাকা একটা প্রণোদনা ঋণ দিচ্ছে, যেটা সিনেমা হল আর ভালো করে আর অনেক বেশি বড় করার জন্য সিনেমা হল করা হবে। এটা একটা রেজাল্ট আমরা অন্তত 4-5 বছর পরে পাবো, এখন না। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মটা আপনি কিভাবে দেখছেন? খুবই পজিটিভভাবে দেখছি, এই জন্য যে সময়ের সাথে সাথে চেঞ্জ হবেই। যেমন আমাদের ক্যামেরা চেঞ্জ হয়েছে, আমরা একটা সময় মানে ফিল্মে শ্যুট করতাম সিনেমা গত 12-13 বছর আগেও, এখন তো আমরা অনেক মডার্ন ক্যামেরা পেয়েছি যেগুলো ডিজিটাল ক্যামেরা, তো সেম প্রদর্শন ব্যবস্থাপনার মতো চেঞ্জ আসছে, ওটিটি প্ল্যাটফর্ম আসছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আসবে আরও, তো এটা তো খুবই ভালো ব্যাপার। কারণ আপনার ইচ্ছা হয় না যে আপনি হলে গিয়ে সিনেমা দেখবেন, বাসায় বসে দেখতে পারতেছেন, আর এখন তো ঘরের ভিতরেও অনেক বড় ঘরের মধ্যে এক ধরনের বড় টেলিভিশন সেট, হ্যাঁ মানে অনেকে আছে প্রায় 100 এলইডি, হ্যাঁ টিভিতে একটা সিনেমা অ্যাটমসফিয়ারে সিনেমা দেখে ওটিটি প্ল্যাটফর্মে, তো এটা পজিটিভ আমার কাছে, নেগেটিভ মনে হয় না আর কি। এখন আমাদেরও কমার্শিয়াল একটা ব্রেকে যেতে হবে, দর্শক আড্ডা দিচ্ছিলাম তবে আরো আড্ডা দিব, এখন সময় হয়েছে একটি বিরতির। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো নিবেদিত সিনে হিটসে, আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন পরিচালক মাসুদ পথিক। ভাইয়া স্বাগত আবারও আপনাকে সিনে হিটসে। এখন তো বর্তমানে যে সিনেমার অবস্থা, সরকারি অনুদানে অনেক সিনেমা নির্মাণ হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুব ভালোভাবে দেখছি, কারণ গভর্নমেন্ট অনুধাবন করেছে যে হ্যাঁ যেহেতু একটা খারাপ অবস্থা সিনেমার, বিশেষ করে ইনভেস্টর নেই, হল থেকে যেহেতু রিটার্ন আসে না, তো সিনেমা তো বাঁচিয়ে রাখতে হবে, যেন সরকার প্রণোদনা দিচ্ছে আর কি, অনুদান যেটা হয় প্রায় গত বছর আমি যতটুকু জানি যে 20টার মতো দিয়েছে, তো এখান থেকে বেশ কিছু ভালো ছবি ভালো নির্মাণ হয়েছে, তো এটা অব্যাহত আছে এবং এটা থাকলে পরে আমাদের সিনেমার মোটামুটি এক ধরনের ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে। কারণ এখান থেকে একটা দুটো ছবি বিশ্বজনীন হয়ে গেলে, জাতীয়ভাবে ভালো হলে, ছবির মোটামুটি যে ছবির যে মানে মূলগত জায়গাটা সেটা ঠিক থাকে। আপনার কি মনে হয় বর্তমানে মুক্তিযুদ্ধ রিলেটেড সিনেমা খুব কম হচ্ছে? না মনে হয় না, কারণ আমার কাছে মনে হয়েছে গত 12-13 বছরে অনেক মুক্তিযুদ্ধের সিনেমা হয়েছে, তবে যেরকম মানে একেবারে যুদ্ধভিত্তিক, যুদ্ধের যে একেবারে মানে মূল যে বিষয়টা মানে যুদ্ধ দেখানো, সেই সব বিষয়গুলো হয়তো বা সফলভাবে আসেনি সিনেমাগুলোতে, কিন্তু মুক্তিযুদ্ধ রিলেটেড, মুক্তিযুদ্ধের চিন্তার, মুক্তিযুদ্ধের দর্শনের কিন্তু অনেক সিনেমা হয়েছে এবং হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এবছরও 2-1টা ছবি রিলিজ হয়েছে, মানে আর সামনে হবে, আমার কাছে কম মনে হয়নি। গভর্নমেন্ট আরও কী কী উদ্যোগ নিতে পারে সিনেমা নিয়ে? অ্যাকচুয়ালি আমি গভর্নমেন্টের কাছে প্রত্যাশা করি, আমি এটা চাই যে গভর্নমেন্ট তো অনুদান দিচ্ছে, এটা তো খুবই ভালো বিষয়, যাতে সিনেমাগুলো মানে হলে রিলিজ হয় সেটার একটা উদ্যোগ যাতে তারা নেয়। বলেছে যে 20টা হলে রিলিজ করতে হবে, কিন্তু রিলিজ করতে হবে বলেছে, বাট হল পাওয়া বা হল সিলেক্ট করা বা হলের ফেসিলিটিস দেওয়া কিংবা বাধ্য করা যারা হল হলকে নিয়ন্ত্রণ করে, এইসব বিষয়গুলোতে আমার সরকারের একটা হাত থাকা উচিত। কারণ আমি একটা খুব আর্ট ফিল্ম করলাম, যে ছবিটা ধরেন যে জীবনমুখী ছবি, মানুষের দেখানো উচিত, বাট সেটা তো দেখেছে হল পাবে না, কারণ যারা হল চালায় তারা বেশিরভাগই কমার্সটা দেখে, কিন্তু আর্ট ফিল্মটা তো দেখা উচিত, কারণ মানুষের জীবনের কথা তো তারা বলে, এই জন্য হলকে বাধ্য করা উচিত অন্তত যে হ্যাঁ তোমরা 1 সপ্তাহ করে হলেও তোমরা এই সিনেমা চালাবা, আর্টিস্টিক ফিল্মগুলো, অথবা ধরেন যে একদিনে যদি ধরেন যে 5টা শো থাকে, 2টা শো বা 1টা শো হ্যাঁ প্রতিদিনই, হ্যাঁ এই কম এই ধরনের আর্ট ফিল্ম যেগুলো ভালো নির্বাচিত করে এগুলোকে শো করাতে সরকারকে সহযোগিতা করা, এটা আমার প্রত্যাশা আর কি, আমি চাই যে এরকম করলে ভালো হবে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের মাঝে উপস্থিত হবার জন্যে, এবং আপনার আগামী পথ চলা যেন সহজ এবং সুন্দর হোক এই শুভকামনাই রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। থ্যাংক ইউ একুশে টিভি, সিনে হিটস আমাকে প্রায় ডাকে, ধন্যবাদ। আমার একটাই কথা যে মানুষ
মানুষের জন্য, জীবন জীবনের জন্য আমাদের আসলে মানুষকে আরও ভালোবাসতে হবে, আন্তরিকভাবে ভালোবাসতে হবে। আমরা যে মাধ্যমে কাজ করি না কেন, মানুষের জন্যই করি, সত্যিকার যেন মানুষের মানুষ সেই সেই প্রভাবটা, সেই যে ভাবনা সৌন্দর্যটা স্পর্শ করতে পারে। ধন্যবাদ সবাইকে, আবারও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়। ধন্যবাদ সবাইকে।